এই ভিডিওতে মূলত আমরা টেস্টিস প্রাইমারি সেক্স অর্থাৎ টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচারের বিষয়ে পড়ার চেষ্টা করব। আগের ভিডিওতে মূলত আমরা টেস্টিসটার লোকেশনটা দেখেছি, যে স্ক্রোটাম নামক যে স্যাক তার মধ্যে অবস্থান করছে। এটাতে আমরা মূলত টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার করব। তার জন্য আমাদের টেস্টিসটাকে আমরা আগের ছবিতে সামনের দিক থেকে দেখেছিলাম, এখানে ল্যাটারাল ভিউটা নিতে হবে, পাশের দিক থেকে দেখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এলএস অফ টেস্টিস, এলএস কথার মানে কি না, এলএস মানে হচ্ছে লংগিটুডিনাল সেকশন, অর্থাৎ লম্বচ্ছেদ যাকে বলা হয়। টেস্টিসটাকে যদি লম্বালম্বি ছেদ করা হয় তাহলে এই রকমের দেখতে লাগবে। এবং এই যে লেয়ারটা দ্বারা আবৃত রয়েছে এটা একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেটার দ্বারা মূলত এই টেস্টিসটা কভার হয়ে রয়েছে। এটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা, এটা একটা ফাইব্রাস কভারিং বলা যেতে পারে, যেটা টেস্টিসকে আবৃত করে রেখেছে। এবং এর বাইরেও আর একটা থিক কভারিং রয়েছে টেস্টিসে, যেটাকে বলা হবে টিউনিকা ভ্যাজাইনালিস। তাহলে একদম ইনার লেয়ার যেটা রয়েছে সেটা টিউনিকা অ্যালবুজিনা, দেন একটা তার বাইরে টিউনিকা অ্যালবুজিনার বাইরে একটা লেয়ার রয়েছে যেটাকে হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এবার দেখা যায় কিনা টিউনিকা অ্যালবুজিনা অর্থাৎ ইনার লেয়ারটা কিন্তু ভেতরের দিকে বেশ কিছু মিন ফোল্ডিং তৈরি করেছে, অর্থাৎ ভেতরের দিকে ভাঁজ হয়ে এরকম বেশ কিছু শেপ টার্ম তৈরি করেছে। বেশ কিছু বলতে এটা মূলত সংখ্যায় থাকে 200 থেকে 300টি, তা আমরা অতগুলো করছি না, আমরা বোঝার সুবিধার্থে বেশ কিছু করে নিচ্ছি। এই যে সেপটাম গুলো রয়েছে যেগুলো তৈরি হয়েছে কোথা থেকে না, টিউনিক অ্যালবুজিনার ইনফোল্ডিং এর কারণে, এই সেপটাম গুলোকে বলা হয় টেস্টিকিউলার সেপটাম, যেটা কি করেছে না টোটাল যে টেস্টিসটা সেটাকে অনেকগুলো ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করেছে। এবং মূলত দেখা যায় কম্পার্টমেন্ট থাকে কটা না, 250 থেকে 300টি। এবং এই মাঝখানে এই কম্পার্টমেন্ট গুলোকে আমরা টেস্টিকিউলার লোবিউল বলতে পারি, বা বলা হয় টেস্টিকিউলার লোবিউলস বা কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্ট গুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে প্রতিটা কম্পার্টমেন্টে এরকম সংখ্যায় মূলত তিনটে মতন প্যাঁচানো এরকম নালি দেখা যাবে, যেগুলো যত টেস্টিসের ভিতরের দিকে আছে তত কিন্তু তারা স্ট্রেট হয়ে গেছে। দুটো থেকে তিনটে করে মূলত প্রত্যেকটা কম্পার্টমেন্টে থাকে, অর্থাৎ টোটাল কম্পার্টমেন্ট যদি 300টা হয় তাহলে এটা কিন্তু 300 মানে 900টা, মোট 900টা এরকমের প্যাঁচানো নলাকার গঠন আমরা দেখতে পাবো, যেগুলো কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্টে তিনটে করে রয়েছে। এবং সেগুলো তো ভেতর দিকে প্রবেশ করেছে তো এগুলো স্ট্রেট হয়ে গেছে, স্ট্রেট হয়ে গিয়ে প্রত্যেকটা থেকে এরকম রয়েছে। এবং স্ট্রেট হয়ে এই জায়গাটা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করেছে, তারপরে এরকম সংখ্যায় 7টা স্টেট নলের আকারে ইউনো টেস্টিসের বাইরে বেরিয়ে গেছে। তা এই যে নেটওয়ার্কটা তৈরি করেছে, অর্থাৎ তার আগে আমাদের জানতে হবে যে নেটওয়ার্কটা তৈরি করলো কারা, না এই প্যাঁচানো নালিগুলো যেগুলোকে বলা হয় শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস। একটা টেস্টিসে ম্যাক্সিমাম কতগুলো সেমিনিফেরাস টিউবুলস থাকে, একটা টেস্টিস আমরা দেখলাম কম্পার্টমেন্ট থাকে 250 থেকে 300টি, আর প্রতিটা কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম তিনটে করে সেমিনিফেরাস টিউবুলস থাকতে পারে। তাহলে মোট সেমিনিফেরাস টিউবুলসের সংখ্যা ম্যাক্সিমাম যদি হয় তাহলে 900টা কিন্তু থাকতে পারে। এবং সেই সেমিনিফেরাস টিউবুলস গুলোই যত এবার টেস্টিসের পিছনের দিকে পোস্টেরিয়র সাইডের দিকে যাচ্ছে তত কিন্তু স্ট্রেট লাইন হয়ে গিয়ে নেটওয়ার্ক তৈরি করেছে, নেটওয়ার্কটাকে বলা হয় রেটি টেস্টিস, অর্থাৎ জালকাকার একটা অংশ গঠন করেছে। তারপর সেই নেটওয়ার্ক থেকে স্ট্রেট 1 থেকে 7টা যে নালিগুলো বেরিয়েছে এই নালীগুলোকে বলা হয় ভাসা ইফারেনসিয়া, যেটা কিন্তু সংখ্যায় 1 থেকে 7টা থাকে।
অর্থাৎ সেমিনিফেরাস টিউবস গুলো এদের এদের কাজ হচ্ছে স্পার্ম তৈরি করা। তৈরি করার পর সেগুলো রেটি টেস্টিসে আসে, দেন রেটি টেস্টিস থেকে সেগুলোকে ভাস ডিফারেন্সে পৌঁছায়, দেন এই পিছনের দিকে ভাস ডিফারেন্স গুলো সব মিলিত হয়ে আর একটা জালের মতন গঠন তৈরি করেছে, যেটা কিন্তু টেস্টিসে সামনের দিক থেকে টেস্টিসটাকে দেখলে দেখা যাবে না, এই সাইডের দিক থেকে দেখলে দেখা যাবে কিন্তু পিছনের দিক করে রয়েছে। এই যে গঠনটা তৈরি করেছে টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় এপিডিডাইমিস, যেটার বিষয় সেকেন্ডারি স্ট্রাকচারে পড়েছি, যেটাকে শুক্রধার বলা হয়। এই এপিডিডাইমিস যেটা টেস্টিস একদম পিছনের দিক করে থাকে, এটা আবার তিনটে পার্টে ভাগ করা রয়েছে, এটাকে বলা হয় হেড পার্ট, মাঝখানটাকে বলা হয় বডি, শেষ পার্টটাকে আবার বলা হয় টেল পার্ট। অর্থাৎ হেড এপিডিডাইমিস, বডি এটা হচ্ছে টেল পার্ট, তিনটে পার্ট নিয়ে এপিডিডাইমিস তৈরি হয়েছে, যেখানে শুক্রাণুগুলো খানিকক্ষণ থাকে এবং থেকে কি করে না মূলত ফিজিওলজিক্যাল ম্যাচিউরিটি অ্যাটেন্ড করে, অর্থাৎ শারীরবৃত্তীয় দিক থেকে তারা মূলত পরিণত হয়। তা এই হলো মূলত টেস্টিসের ল্যাটারাল ভিউ। এরপর আমরা যদি টেস্টিসটার ভেতরে যে সেমিনিফেরাস টিউবস গুলো আছে তার ভেতরে আমরা বলছি শুক্রাণু তৈরি হয়, তাই সেই শুক্রাণুটা কিভাবে তৈরি হয় বা কোন কোষগুলো তৈরি করে সেটা জানতে গেলে আমাদের কিন্তু টেস্টিসে এলএস নয়, আমাদের টেস্টিসে টিএসটা জানতে হবে, অর্থাৎ ট্রান্সভার্স সেকশন করতে হবে। আমাদের শুক্রাশয়টাকে নিয়ে যদি প্রস্থ বরাবর ছেদ করা হয় তাহলে আমরা যদি একটা কম্পার্টমেন্ট নিয়ে দেখি তাহলে একটা কম্পার্টমেন্ট এরকম মূলত তিনটে সেমিনিফেরাস, একটা কম্পার্টমেন্ট মানে প্রস্থচ্ছেদ করেছি আমরা, টিএস অফ টেস্টিস, ট্রান্সভার্স সেকশন অফ টেস্টিস, তাহলে আমরা একটা কম্পার্টমেন্টে তিনটে সেমিনিফেরাস টিউবস দেখতে পাচ্ছি। এবং প্রতিটা টিবিউল যদি আমরা ভালো করে লক্ষ্য করি সেখানে এরকম বেশ কিছু পিরামিডের শেপ সেল রয়েছে, পিরামিড শেপ সেল, এই সেলগুলোর নাম হচ্ছে সার্টোলি সেল, সার্টোলি সেল, এই সার্টোলি সেল গুলো পিরামিড শেপ সেল। এছাড়া আমরা বেশ কিছু ঘনকাকার আকৃতির কোষ এরকম দেখতে পাবো, সার্টোলি সেল গুলো কিন্তু মাল্টি নিউক্লিয়ার হয়, অর্থাৎ অনেকগুলো করে নিউক্লিয়াস থাকে, এটাকে সিনসিটিয়াম কন্ডিশন বলে থাকি। কিউব আর এই যে কিউবয়েডাল শেপ সেল গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় জার্ম সেল, যেগুলো কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকে, তাহলে এগুলো হচ্ছে জার্ম সেল। তাহলে প্রত্যেক এখানে ওইগুলো তো রয়েছে, প্রত্যেকটাতে সেম ঘটনা কি না, সেমিনিফেরাস টিউবস এর মধ্যে আমরা দুই রকমের সেল দেখতে পাবো, বেশ কিছু পিরামিড শেপ সেল দেখতে পাবো সেগুলোকে সার্টোলি সেল বলা হয়, আর কিউবয়েডাল শেপ যে সেলগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে জার্ম সেল। এবং এই জার্ম সেল গুলোই পরবর্তীকালে সেল ডিভিশন কমপ্লিট করার মাধ্যমে, মাইটোসিস প্রথমে দেন মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে জার্ম সেল গুলোর কাজ হচ্ছে স্পার্ম তৈরি করা, অর্থাৎ শুক্রাণু বা স্পার্ম কিন্তু তৈরি হয় এই জার্ম সেল গুলো থেকে। আর সার্টোলি সেল তাহলে কি করতে আছে না, এ মূলত স্পার্ম গুলোকে নারিশমেন্ট প্রোভাইড করে বা নিউট্রিশন প্রোভাইড করে, তাই এগুলোকে নার্স সেল বলা হয় বা পোষক কোষ, অর্থাৎ স্পার্ম গুলো এই জার্ম সেল গুলো থেকে স্পার্ম তৈরি হওয়ার পর সেগুলো কিন্তু এই সার্টোলি সেলের মধ্যে পচিত থাকে, এরকম পোতা থাকে, সার্টোলি সেল ওই স্পার্ম গুলোকে কিন্তু পুষ্টি প্রদান করে, তার ফলে ওরা কিন্তু আস্তে আস্তে পরিণত হয়ে ওঠে। এছাড়া এই যে সেমিনিফেরাস টিউবস গুলো দেখতে পাচ্ছি এই মাঝখান গুলোতে বেশ কিছু কানেকটিভ টিস্যু কিন্তু দেখতে পাওয়া যাবে, এই যে কানেকটিভ টিস্যু দেখতে পাওয়া যাচ্ছে এগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কানেকটিভ টিস্যু। এখানে থাকা সেলগুলোকে বলা হয় লেডিক সেল বা লেডিক এর কোষ, আর যার কাজ হচ্ছে প্রাইমারি মেল সেক্স হরমোন, অর্থাৎ যেটাকে কি বলা হয় না, যেটাকে বলা হয় টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন ক্ষরণ করা হচ্ছে লেডিগের সেল বা এটা লেডিগের আন্তঃকোষ বলা হয় থাকে, সেগুলো মূলত ক্ষরণ করে। তাহলে টেস্টিসকে যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে এই রকমের স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে কি না, তিনটে আমরা সেমিনিফেরাস টিউবস দেখেছি,
প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় কিনা তার যে ওয়াল, তার যে দেওয়াল সেমিনিফেরাস টিউবুলস, সেখানে কিন্তু বিভিন্ন অসংখ্য কোষ রয়েছে। দুটো টাইপের কোষ আছে, একটা পিরামিড শেপ সেল আছে যেগুলোকে সার্টলি সেল, যার কাজ হচ্ছে আমাদের স্পান গুলোকে নারিশমেন্ট প্রোভাইড করা, নার্স সেল বলা হয়। আর কিউবয়েডাল শেপ সেল গুলো থেকে পরবর্তীকালে স্পান তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, এখানে মূলত সেল ডিভিশন সম্পন্ন হয়, মাইটোসিস মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে স্পার্ম তৈরি হয়। আর এই সেমিনিফেরাস টিউবুলস গুলো যে কানেকটিভ টিস্যুর দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সেগুলোকে ইন্টারস্টিশিয়াল কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। আর সেমিনিফেরাস টিউবুলস গুলোর অন্তর্বর্তী স্থানে রয়েছে লেডিগ সেল বা লেডিগের অন্তর্কোষ, যেগুলোর কাজ কি না, যেগুলোর কাজ হচ্ছে টেস্টোস্টেরন নামক প্রাইমারি মেল সেক্স হরমোন তৈরি করা। যেটা কি করে না, যেটা অবভিয়াসলি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করে, এছাড়া সেকেন্ডারি মেল লাইক যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোরও মূলত প্রকাশ ঘটায়। পরবর্তী ক্ষেত্রে আমরা টোটাল সিস্টেমটাকে একত্রে দেখার চেষ্টা করবো।